mic testing 1, mic testing 2, mic testing 3. কি এবার তো আমাদের সাউন্ডটা ঠিকঠাক আসছে তো ভয়েসটা? অনেকের কমপ্লেন ছিল, অনেকে আমাদেরকে সাজেশন দিয়েছিল যে আমাদের ভয়েস ঠিকঠাক আসে না, আইদার স্লো আসে বা কিছু। আজকে কেমন ভয়েসটা আসছে একটু আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আমি তো কোনো কথা বলা শুরুই করিনি সৌরভ, ভয়েস কি করে আসবে? ও দেবলীদার ভয়েস একদমই টেস্ট হয়নি তো। আজকে গাইস আমরা যাচ্ছি চাওম্যান। চাওম্যান হচ্ছে এখানে খুব একটা রেপুটেড রেস্টুরেন্ট ইন কল্যাণী। আমরা কল্যাণীতে আগেও ব্লগ করেছি। কল্যাণীতে আমরা কোন রেস্টুরেন্টে ব্লগ করেছি সৌরভ? আমরা যেটা মোস্ট প্রবাবলি যাই হোক এখন মনে পড়ছে না, দেখে নেবেন। একটা বি কাইন্ড বাগা বাইন সামথিং ছিল, মনে পড়ছে না, দেখে নেবেন। একটু ব্লগগুলো খুলে খুলে দেখবেন আমাদের, এটা দেখবেন দেখবেন। ফেলুদা সৌরভ, ফেলুদা স্টাইল না, ফেলুদা স্টাইল রেস্টুরেন্ট বলবো পরে। মগজস্ত্র, মগজস্ত্র ওই বলেই দিলাম, সেই বলে দিলাম। ফার্স্ট টাইম বললাম কি তুমি ভুলে গেছিলে? না একটু বলি না, টেস্ট করছিলাম আমাদের ভিউয়ারদের, ভুলে গেছিল কিন্তু गाइस এটা কিন্তু ভিউয়ারদের টেস্ট করছিলাম। এনিওয়েজ गाइस ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্রুট ব্লগার্স। আমি সৌরভ, সঙ্গে রয়েছে দেবলীনা। ফিরে আসলাম আমাদের একটা নতুন এপিসোড নিয়ে, নতুন একটা দিনে। আর আশা করছি আমাদের নেপাল ট্যুরের ব্লগগুলো আপনারা দেখছেন, কে জানে দেখছেন, কমেন্ট তো করেন না, একটু দেখে কমেন্ট করুন কেমন লাগলো। ভাই আজকে অসম্ভব গরম, আগে থেকে বলে রাখি। আমরা ডিরেক্ট কিন্তু এরপরে এটা ঘরে শুটিং করছি, তারপরে ডিরেক্ট একদম রেস্টুরেন্টের মধ্যে ঢুকে আমি ব্লগ করব। এত গরম আজকে আর পাচ্ছি না, আমি ঘরের মধ্যে দেখতেই পাচ্ছি না, আমরা ঘেমে যাচ্ছি। অ্যাকচুয়ালি গরমটা আজকে না, আজকে একটু হিউমিডিটিটা বেশি আছে, বাইরে মেঘলা ওয়েদার, হিউমিডিটি বেশি, ওই জন্য একটু সোয়েটিং হচ্ছে। এনিওয়েজ গাইস চলুন আমাদের সঙ্গে থাকুন। আর ভয়েস ক্লারিটিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ফুড ব্লগ ফিরে এসেছি আমরা আবার ফুড ব্লগ নিয়ে। ট্যুর ব্লগ, ট্রাভেল ব্লগ শেষ হওয়ার পর ট্রাভেল ব্লগটা আমাদের আই বাটনে দেওয়া থাকবে, উপরে লিঙ্কটা দেখে নেবেন। যদি না দেখে থাকেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ চলুন চলুন আজকের ব্লগ স্টার্ট করা হচ্ছে। কোথায় না চাওম্যান, ঠিক আছে টাটা। I can be sad with you, just take my hand and fly up through the dreams where the skies are so clear. With you I wanna stay with you. With you I love the way that you love me today. Let's run up through the fields to where the sun shines and heals. With you, I wanna stay with you. আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে পৌঁছে গেছি। পৌঁছে আমাদের লাঞ্চের মেনু অর্ডার ডান, বিকজ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো দেবলীনা মেনু চয়েস ছিল হচ্ছে কলকাতা স্টাইল চিলি চিকেন ড্রাই, আর আমার অনেক দিনের ফেভারিট চিলি পেপার গার্লিক ক্র্যাব ক্লস। আর আমরা মেন কোর্সে নিয়েছি হচ্ছে একটা মিক্সড ফ্রাইড রাইস আর চাওম্যান স্পেশাল জাম্বো প্রন ইন চিলি মাস্টার্ড সস। সো আপাতত এই মেনুটা আমরা সিলেক্ট করেছি, টেস্ট করে দেখব আর আপনাদেরকে রিভিউ দেবো। আর তারপরে যদি আরও অন্য কিছু সিলেক্ট করি বা অন্য কিছু টেস্ট করি সেটাও আপনাদেরকে জানাবো। তো আমাদের সঙ্গে থাকুন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য করে এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই যে মেনুগুলো যেগুলো আপনি দেখছেন সেগুলো কেমন লাগছে। আর চলুন একবার খাবারের শর্টসগুলো দেখে নিই। তো আমাদের প্রথম মেনু ক্র্যাব ক্লস চলে এসছে, তো ওটা ট্রাই করে দেখব, করে বলবো আপনাদের কেমন লাগছে। একটু দেখাও ভালো করে, এই যে ক্লজের ফিশটা রয়েছে। Oh my god, We have something to catch. This is something to catch. After a lot of efforts, ektukhani fish bar korte perechi. Dekhi taste kore. ভেতরের যে ফ্লেশটা প্রচন্ড সফট, যেটা গ্রেভিটা একটু স্পাইসি টাইপের। যারা ঝাল লাগবে তারা ট্রাই করবেন না, মানে একটু ঝাল আছে, আর ভেতরের ফ্লেশটা কিন্তু খুব ওয়েল কুকড অ্যান্ড সফট। ওভারঅল খেতে কিন্তু দারুণ লাগছে। আপনারা একবার যদি ট্রাই করেন সেটা আমাদের কমেন্ট করে জানবেন আপনাদের কেমন লেগেছে। এতক্ষণ ক্র্যাব ট্রাই করলাম, এবার ট্রাই করব চিলি চিকেন ড্রাই। তো যাই হোক, চিলি চিকেন ড্রাই আমার ফেভারিট, দেখা যাক এখানে কীরকম টেস্ট। সসটা খুবই ভালো। খুব ভালো গাইস, চিলি চিকেন ফ্রাই এখানে এসে ট্রাই করতেই পারেন। আর খুব একটা স্পাইসিও নয়, যারা হয়তো ঝাল খেতে পারেন না বা সামথিং লাইক দ্যাট, তো তাদের এটা ঝাল লাগবে না, এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট আমার যেটা মনে হলো। আমরা চিলি চিকেন দিয়ে ট্রাই করলাম, এরপর ফ্রাইড রাইস, দেখা যাক খেয়ে কেমন। তো ফ্রাইড রাইসে আমরা কি আছে বলে দিই, আমরা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছি, যেখানে আছে হচ্ছে প্রন। এই যে প্রন দেখতেই পাচ্ছেন, সাইজটা যথেষ্ট ঠিকঠাক প্রনের। আর তার সাথে রয়েছে চিকেন অ্যান্ড তার সাথে রয়েছে এগ, ঠিক আছে? তো দেখা যাক খেয়ে। খুবই ওয়েল কুকড। এর সাথে আমি প্রনের সাথে ট্রাই করব, এটা হচ্ছে জাম্বু প্রন স্পেশাল, মানে চাউম্যান স্পেশাল জাম্বু প্রন। দেখা যাক টেস্ট করেন। অসাধারণ। প্রন নেব, তো আমাদের আজকে চাউম্যান স্পেশাল জাম্বো প্রন ইন চিলি মাস্টার্ড সস। জাস্ট লুক অ্যাট ইট, দেখেই মনে হচ্ছে না ডিলিশিয়াস? আমার তো পছন্দ মনে হচ্ছে। আচ্ছা, সাথে আমি একটু গ্রেভি নেব, যদিও বা আলাদা আলাদা বাবেলে গ্রেভি দিয়েছে, বাট আমি এখান থেকে একটু তুলে নিলাম, কিন্তু আমি কটা গ্রেভি খাই না। নো প্রবলেম, পড়ে যাচ্ছে। হয় হয়, এরকম হয়, রাখার জায়গা নেই। আচ্ছা, একটু টেস্ট করে বলি। চিলি মাস্টার্ড সসটা আমার ঠিকঠাক লাগলো, মানে নট সো গুড নট সো ব্যাড, ভালো লাগবে আপনাদের। ফ্রাইড রাইসটা ওয়েল পাফড। প্রনের একটা বাইট নাও। দিস ইজ গুড, দারুণ লাগছে। ক্রিসপিনেস রয়েছে, সফটনেস রয়েছে গ্রেভিতে, সুপার কুল। ট্রাই করে দেখবেন, আমাদের কমেন্ট করবেন কেমন লাগবে। সো গাইস, আজকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এপিসোড প্রায় শেষের দিকে। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, ক্র্যাব, চিকেন, প্রন, ফ্রাইড রাইস। চিকেনে হচ্ছে দেবলিনাস ফেভারিট, কি বেশ মেনুটা একবার বলে দাও দেবলিনা। চিকেনের চিলি চিকেন, কলকাতা স্পেশাল চিলি চিকেন ড্রাই। কিন্তু একটা কথা বলতে চাই গাইস, কলকাতা স্পেশাল চিলি চিকেনটা আমার ঠিক আপ টু দ্য মার্ক লাগলো না, কারণ চিলি চিকেন আমার এমনি ফেভারিট আইটেম। আমি ওটা সব জায়গাতেই প্রায় ট্রাই করি, তো আমি অনেক জায়গাতে চিলি চিকেন ট্রাই খেয়েছি, বাট এটা সেরকমভাবে ঠিক আমার পছন্দ হলো না, কারণ একটুখানি মানে স্টিফনেসটা চিকেনের রয়ে গেছে, যেটা চিলি চিকেন ড্রাইতে সচরাচর থাকে না ভালো জায়গায়। তো একটু স্টিফ হয়ে আছে চিলি চিকেনটা, যার কারণে মুখ মেরে দিচ্ছে। তো ওই জন্য চিলি চিকেন ড্রাইটা আমি বলবো না একদম বেস্ট, it is so fruit vloggers recommendation jodi hoy to jumbo prawn chowman e se jumbo prawn try kora ache ha jumbo prawn to overall bhalo karon prawn ta jemon soft sherokomi gravy ha crispy and soft ar gravy ta amar at least bhalo legeche sheshorabir I think so legeche but prawn ta amar gravy ta khubi bhalo legeche prawn ta amar khubi jumbo prawn ta amader dujoner taraf theke recommended। আর চিলি চিকেন ফ্রাইটা তো বললামই সোসো, অ্যান্ড যেটা ভালো লেগেছে হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা খুবই মানে ফ্রাইড রাইসের কোয়ান্টিটি দুজন খেতে পারবে, পাক্কা দুজন খেতে পারবে। আর রিচ নয় একদমই, মানে যেটা মানে মুখ মেরে দেবে এরকম, অয়েলি নয়, বাড়ির মতন ফ্রাইড রাইস। ওটাই ব্যাপারটা বলছি, বাড়ির মতন ফ্রাইড রাইস। তো আমাদের এপিসোড প্রায় শেষ এখানেই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের ভয়েসটা তো বলেছেন আপনারা, জানাবেন যে আমাদের আলটিমেট আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে কি, তো ওই জন্য ভয়েসটা একটু ইমপ্রুভ হয়েছে আশা করছি। তো আজকে চাউমিনের ব্লগ এখানেই শেষ হচ্ছে। তো আপনারা কল্যাণী চাউমিনে চলে আসুন, আর দেরি কিসের, চলুন অ্যাড্রেস দিয়ে দেবো ডেসক্রিপশনসে, দেখে নেবেন। টাটা।